নমস্কার বন্ধুরা বাগান বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে আমি বাসুদেব আজ আপনাদের সামনে হাজির হয়েছি গরম পড়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই অ্যাডিনিয়াম ফুল গাছগুলো খুব সুন্দর মতো পাতা ছেড়ে বাড়তে শুরু করেছে তারই সাথে আমাদের কিন্তু গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে তারই মাঝখানে আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেল যেটি এই অ্যাডিনিয়াম গাছের জন্য বিশেষ করে একেবারে সুন্দর একটি মুহূর্ত কারণ আমরা যারা অ্যাডিনিয়াম গাছ করি তারা জানি যে এই অ্যাডিনিয়াম গাছগুলো বৃষ্টি পড়ার সাথে সাথেই এর গাছের পাতার কিন্তু গঠনই অন্যরকম হয়ে যায় গাছের যে সমস্ত পাতাগুলো রয়েছে সেগুলো যেরকম চকচকে হয়ে যায় তার সাথে কিন্তু গাছগুলো প্রচুর ডালপালা ছাড়তে শুরু করে সেইরকমই আমি এইখানে এই যে দেখাবো একটি গাছ আমি হাট করেছিলাম সেই হাট করার পরে গাছটি কিন্তু ঠিক পনেরো দিন পার হয়েছে পনেরো দিনের মধ্যে গাছে কিন্তু অসম্ভব ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে তার সাথে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে তো সবার গাছেই আশা করি কম বেশি ফুল আসছে তো এইখানে যে আমার যত অ্যাডেনিয়াম গাছ আছে এই অ্যাডেনিয়াম গাছগুলো এক পশলা বৃষ্টি যেহেতু পড়ে গেছে এইবার গাছগুলোকে চটপট এই গাছগুলোকে পরিচর্যা করে খুব তাড়াতাড়ি গাছগুলো কিন্তু এবার বাড়তে শুরু করবে তো এইটা কিন্তু এই অ্যাডিনিয়াম গাছের জন্য খুব সুন্দর একটি সময় যে সময়টাতে আমরা গাছগুলোকে খুব তাড়াতাড়ি গ্রোথ করিয়ে নিতে পারবো যে সমস্ত অ্যাডিনিয়াম গাছগুলো ফুল দিচ্ছে সেই সমস্ত ফুলও দিতে শুরু করেছে তার সাথে চার পাঁচ দিন বেশ ভালো বৃষ্টি হয়ে গেল তো এর মাঝখানে বৃষ্টি থামার সাথে সাথেই গাছগুলো কিন্তু বিশেষ পরিচর্যা করে গাছগুলো আমরা খুব তাড়াতাড়ি গ্রোথ করিয়ে নেব প্রথম পর্যায়ে গাছগুলোকে কি করব প্রথম পর্যায়ে গাছ যত গাছ আছে প্রত্যেকটি গাছকে আমি ফাঙ্গিসাইড জলে আমি স্নান করিয়ে দেব। আমার এখানে প্রায় পঞ্চাশটার উপরে অ্যাডিনিয়াম গাছ রয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু আমি এই স্যাপ ফাঙ্গিসাইডটি দিয়ে আমি ভালো করে আমি স্নান করিয়ে দেব। যেহেতু চার থেকে পাঁচ দিন বেশ ভালো করে বৃষ্টি হয়ে গেছে গাছগুলো যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে কিন্তু ফাঙ্গিসাইড দেওয়াটা খুব প্রয়োজন কারণ আমরা অ্যাডিনিয়াম গাছ যারা করি এই অ্যাডিনিয়াম গাছের সম্বন্ধে এইটুক অন্তত অভিজ্ঞতা রয়েছে যে অ্যাডিনিয়াম গাছে কিন্তু যখনই প্রচুর জল থাকে গাছের গোড়ার মাটিতে তখনই কিন্তু যে মোটা কটেক্সটা থাকে এই সমস্ত ছোট ছোট গাছের ক্ষেত্রে কিন্তু সেই বৃষ্টি কিন্তু অভিশাপ হয়ে দাঁড়ায় সেই কারণে আমাকে কিন্তু প্রত্যেকটি গাছে যাতে কোনো গাছে যে গোড়াগুলো যাতে পচন না লাগে সেই কারণে কিন্তু আমাকে এখানে ফাঙ্গিসাইড জল দিয়ে গাছটিকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে যাতে গাছটাই রকমভাবে গাছের কোনো ক্ষতিগ্রস্ত না হয় প্রথম দিন গাছগুলোকে যেরকম ফাঙ্গিসাইড জলে স্নান করে দিলাম সেইভাবে গাছের এই যে চার দিন চার থেকে পাঁচ দিন বৃষ্টি হয়েছে গাছের এই যে গোড়ার মাটিগুলো ভিজে রয়েছে এবং কিছু কিছু গাছে কিন্তু শ্যাওলা ধরা শুরু হয়েছে তো গাছটিকে কিন্তু এই মাটিগুলো খুঁচে খুঁচে সব আলগা করে দিতে হবে বৃষ্টির পরে যখনই গাছগুলোতে রোদ পড়বে এই গাছের গোড়ার মাটিগুলো কিন্তু শুকিয়ে তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে এবং এই মাটি খুঁচে দিলে যে গাছে যে মাটিতে খুব সুন্দরভাবে অক্সিজেন সরবরাহ করতে পারবে যাতে কিন্তু গাছের পক্ষে খুবই ভালো হবে এতে গাছের গোড়াটা কিন্তু এই সমস্ত ছোট গাছের ক্ষেত্রে পচন লাগার সম্ভাবনা খুবই কম থাকবে এইভাবেই আমি প্রথম দিন গাছের গোড়াগুলো খুঁচিয়ে দেব। এবং সমস্ত গাছে আমি ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে দেব। এবং এই ফাঙ্গিসাইড দেওয়ার চব্বিশ ঘন্টা পরে গাছে আমি বিশেষ কিছু খাবার প্রয়োগ করব যে খাবারটি দিলে এই অ্যাডিনিয়ামের ছোট ছোটো গাছগুলো যেগুলো রয়েছে খুব তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করবে এবং বর্ষা আসার আগে আমি চেষ্টা করব এই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোকে সুস্থ সবলভাবে যতটা সম্ভব বাড়িয়ে নিতে পারি তাতে কি হবে বৃষ্টি হোক প্রচণ্ড বৃষ্টি হোক অসুবিধা নেই তাতে কিন্তু আমার গাছগুলো একটু স্টেবেল হয়ে গেলে কিন্তু আমার আর কোনো ভয়ের কারণ নেই তো দ্বিতীয় দিনে এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছগুলোকে কোন খাবার দিচ্ছি এবং কতটা পরিমাণে দিচ্ছি চলুন সেটা একবার দেখিয়ে নিই তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি গরম পড়ার সাথে সাথে পুরোনো পাতা ঝেলে ফেলে দিয়ে এই যে নতুন নতুন পাতা বেরোচ্ছে তার সাথে কিন্তু এলা ডালটাও বেরোচ্ছে সেই এলা ডালটা একটু খেয়াল করে নিতে হবে এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার গাছটি কিন্তু গ্রাফটিংটা এই জায়গা থেকে রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে রয়েছে এর নিচে কিন্তু এলা ডাল রয়েছে এই এলা ডালগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে এই এলা ডালগুলোকে রাখলে হবে না তাহলে কিন্তু মেন যে ডালটা কমজোরি হয়ে যাবে এর নিচের ডালগুলো কিন্তু মাথা চারা দিয়ে খুব তাড়াতাড়ি বেরোবে এরকমভাবে যে গ্রাফটিংয়ের নিচের অংশে যে এলা ডালগুলো আছে সেগুলো প্রত্যেকটা দেখে কেটে দিতে হবে আমি এই গাছগুলোকে এই মুহূর্তে যে খাবারটি দেব সেই খাবারটি দেখে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন কালারটা দেখে এটা হচ্ছে এনপিকে উনিশ 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 এক লিটার জলে দুই গ্রাম হিসাব করে আমি এখানে দিয়ে দেব এই এনপিকেটা যেহেতু একটু দানা দানা জলে দেওয়ার পরে একটু ভালো করে জলে ঝাঁকিয়ে নেবেন তাতে কিন্তু খাবারটি খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যাবে এবং গাছে খুব স্প্রে করলে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে এই আমি প্রত্যেকটি গাছে একদম মাথা থেকে শুরু করে পুরো বডি পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আমি এই খাবারটি দিয়ে গাজুরকে স্প্রে করে দেব এমন সময় স্প্রে করবেন যাতে দেখবেন গাছগুলো যাতে কোনো রকমভাবে স্প্রে করার পরে গাছে যেন বৃষ্টি এসে ধুয়ে না যায় তাহলে কিন্তু এই খাবারটি দেওয়ার লাভ গাছের কিন্তু হবে না তো প্রত্যেকটি গাছে আমি ভালো করে পাতা থেকে মাথা পর্যন্ত স্নান করিয়ে দিয়েছি আপনারাও আপনাদের যে অ্যাডিনিয়াম গাছ রয়েছে সেটা ছোটই হোক কিংবা বড়ই হোক সেই গাছগুলোকে খুব তাড়াতাড়ি গ্রোথ বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা এই খাবারটি ব্যবহার করতে পারেন ছোট গাছগুলো যেরকম খুব তাড়াতাড়ি বাড়বে তার সাথে আমাদের বড় যে গাছগুলো হাট ও রিপোর্টিং করা হয়েছে সেই গাছগুলোর জন্যও কিন্তু এই খাবারটি খুব কার্যকরী খাবার এইভাবেই আপনাদের যে অ্যাডেনিয়াম গাছগুলো আছে সেই অ্যাডেনিয়াম গাছগুলো এই খাবারটি দিয়ে খুব তাড়াতাড়ি গ্রোথ বাড়িয়ে নিতে পারবেন আপনারা যদি অ্যাডেনিয়াম গাছ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে এই সময়টাই ছোট্ট ছোট গাছগুলো বর্ষার আগে বাড়িয়ে নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ কারণ এর পটগুলো নিচের অংশগুলো খুব ছোট ছোট এই বর্ষা আসার আগে যদি এই গাছগুলোকে বড় না করে নিই তাহলে কিন্তু এই গাছগুলো বর্ষার জলে এই যে নিচের কটেজগুলো রয়েছে সেটি কিন্তু পচে যায় খুব তাড়াতাড়ি পচন লেগে যায় তো সেই কারণে কিন্তু এই হাতে দু তিন মাস রয়েছে এর মধ্যে কিন্তু এই গাছগুলোকে যথেষ্ট পরিমাণে বড় করে নিতে হবে যাতে বৃষ্টি আসলেও এই গাছগুলোর এই গোড়াতে কোনো রকম পচন না লাগে তো এই ছিল আমার এই অ্যাডিনিয়াম গাছের বিশেষ পরিচর্যা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর হ্যাঁ যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অল করে দেবেন যখনই আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি আমার চ্যানেল দেবো সেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা